দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে যশোরের নওয়াপাড়া ফেরিঘাট। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই পাড়ের মানুষকে। যশোর প্রতিনিধি রাহুল রায় পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফেরি বিকল, তাই ঘাট বন্ধ। ঝুঁকি নিয়েই নৌকায় তোলা হচ্ছে মালামাল বোঝাই ভ্যান ও মোটরসাইকেল সহ হালকা যানবাহন। এটি শিল্প শহর নোয়াপাড়ার ভৈরব নদের রেল স্টেশন ফেরিঘাটের অবস্থা। গেল ২ বছর ধরে নদীর দুই পারের মানুষের পারাপার চলছে এভাবেই। অন্য পারের কৃষকের পণ্য নোয়াপাড়া বাজারে আনতে পোহাতে হচ্ছে ঝক্কি। পারাপার হয়ে এই ঘাটটা নৌকায় করে অনেক সময় গাড়ি পড়ে যায়, আমরা ক্ষতিগ্রস্ত হই। মাল লোড আনলোড করতে অসুবিধা। এই জায়গাটায় ফেরি থাকলে খুব সুবিধা হতো। সব কৃষক আসি আমরা, ধান চাল পাড়ার সময় ওই নৌকা উল্টে পড়ে যায়। ওই পারে কৃষকরা প্রতি সপ্তাহে হাটবারের দিন যাতায়াতে খুব কষ্ট হয়। ফেরি চালু থাকলে নড়াইল ও যশোরের মানুষও ব্যবহার করতে পারতেন ওই পথ। এতে তাদের প্রায় ৩০ কিলোমিটার পথ কমতো। নদী পার হলে ২ কিলো বাদেই নড়াইল, কিন্তু যোগাযোগের ব্যবস্থা এতই খারাপ যে সেখানে আসলে যা খুবই দূর হয়ে পড়ে। যদি নড়াইলে যায় তো অনেক পথ ঘুরে আমাদের যেতে হয়। স্থানীয়ভাবে ফেরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপাতত উপজেলা প্রশাসনের হাতে দেয়া হয়েছে। ফেরির ডুবে থাকা যন্ত্রাংশ সহ অন্যান্য মালামাল নিলামে বিক্রির চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত মাসে কন্ডেমনেশন কমিটির সভা যশোরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মহোদয় এই ফেরিটি নিলামে বিক্রির জন্য অনুমোদন দিয়েছেন এবং আমরা অলরেডি এটার উপর কাজ করছি। হয়তো আগামী 1 মাসের মধ্যে আমরা ফেরিটি, যে ডুবন্ত ফেরিটি আছে, সেটি নিলামে তোলা যাবে। আর নতুন ফেরি চালুর বিষয়ে আসলে এখন উপজেলা পরিষদের আর কোনো ফান্ড নেই। ফেরিঘাটটি নতুন করে চালুর ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।